গুড মর্নিং এভরিওয়ান, এখন বেজে গেছে 5টা। আমি অনেক সকালে আজকে উঠেছি, 3:30 সময় উঠে ছেলেকে দুধ টুধ খাইয়ে তারপর ভিডিও এডিটের কাজে লেগে পড়েছি। রাত্রে না এই কয়েকদিন ধরে কি এমন হচ্ছে, মানে একটু জেগে থাকতে পারছি না। ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে যাচ্ছে। আসলে কোনো কাজের টেনশন নেই তো, যার কারণে সারাদিনই ঘুমাচ্ছি। রাত্রে তো এডিট করতেই পারি না, এই ভোরবেলা অর্ধেক রাত্রে উঠে তারপর এডিট করি। 3:30 সময় উঠে খাইয়ে টাইয়ে আমি তারপর এডিট করতে বসলাম। এক্সপোর্টে বসি, নিচের কাজ সব হয়ে গেছে, ঘর গোছানো। এইবার আমি উপরে চলে এসেছি, এখন আপলোডে বসাবো। আপলোডে বসে উপরে ঘরটার ঝাড় দিয়ে আবার একটু মেকআপের জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে ওগুলো একটু গুছিয়ে দেন আমি জামা কাপড়গুলো ধুয়ে দেবো। বেশি জামা কাপড় হয়নি, সেই জন্য আমি ভাবছি এখনই ধুয়ে দিই, তাহলে কাজটা একটা শেষ হবে। এখন আবার জামা কাপড় অনেক ভাঁজ করতে রয়েছে, মানে এই আপলোডে বসিয়ে এইগুলো সেরে নেবো, তাহলে আজকের মতন আমার হয়ে যায়। তারপর মা উঠে রান্নাবান্না, মানে মার উপরে একা অনেকটা চাপ হয়ে যায়, রান্নাবান্না করতে হবে, আবার ছেলেকে সামলাতে হবে। আমি এখানে এসে তো একদম মানে ফ্রি, কিছুই করতে চাই না। বাড়িতে আবার কিন্তু আমি নিজেই সব সামলাই, কী করে তখন পারি চাই না। চলো এখন আর কথা বলবো না, তাড়াতাড়ি করে করে নিই, আপলোডে বসিয়ে দিই, নাহলে আবার কিন্তু টাইমে আপলোড হতে পারবে না। চলো, আমি যখন এখানে আসি তারপরে আমি কোনো কাজ করি না, যেই আবার বাড়ি যাওয়ার সময় হয়ে যায় সেই সময় আমার কাজ মানে আস্তে আস্তে শুরু করি। এই ঘর ঝাড় দেওয়া, একটুখানি জামাকাপড় কাচা, বাসন মাজা, এগুলো করাও মানে অভ্যাস করি। মানে কি বলতো, এসে তো 10-15 দিন থাকি, ওই কয়েকদিনে আমার অভ্যাসটা চলে যায় বলতে পারো। সেই জন্য যাওয়ার 1-2 দিন আগের থেকে আবার কাজ করা শুরু করে দিই, যাতে বাড়ি গিয়ে হঠাৎ করে কাজ করতে আমার কোনো অসুবিধা না হয়। আর এই ঘরটা আমি মোটামুটি নিজেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ কি সারাদিন এই রুমেই পড়ে থাকি। এবার যেই রুমে থাকবো সেই রুমটা পরিষ্কার করবো না সেটা তো হতে পারে না, সেই জন্য এই ঘরটা একটু গুছিয়ে রাখি। কিন্তু আমার গোছানো ওই আর কি বলতো, ওই যে একটা ভিডিও শ্যুট করলাম আবার গোছাবো, মানে সেই টাইমটুকু তো পাই না। ওইদিকে আবার ডাকাডাকি শুরু হয়ে যায়, ছেলে যদি অনেকক্ষণ দেখতে না পায় তাহলে মম মম করে বাড়ি মাথায় করে তোলে, যদি আবার বুঝে যায় যে মম বাড়িতে নেই তাহলে আর কোনো কিছু করে না, সেদিন মার কাছেই সব কিছু করে, মানে ঘুমানো থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু। আর যেদিন আমি বাড়ি থাকবো কিন্তু চোখের সামনে থাকবো না তাহলে আর রক্ষে নেই, মানে সব কিছুতে মম লাগবে। দুধটাও যদি কেউ গুলিয়ে দেয় সেটা হবে না, মমকেই দিতে হবে। এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, আজকে বারান্দাটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো, কেন কি এখনও কেউ ওঠেনি আর আমার ভিডিও এখনও আপলোড হয়নি, সেই জন্য কী করবো এই কাজগুলোই করে নিই। আর নিচে গেলে না ভালো নেট পায় না, সেই জন্য উপরে দাঁড়িয়ে থেকেই করে নেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে আবার কী বলো তো, তোমাদের দাদাভাই ফোন করলে না তখন নেটটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ব্যাস ভিডিও সেখানেই অফ হয়ে যাবে, সেই জন্য ফোনের কাছেই থাকার চেষ্টা করি। কোনো ফোন টোন আসলে সাথে সাথে কেটে দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে কী হয়, ওই একটুখানির জন্য কিন্তু সেই আমার ভিডিও আবার প্রথম থেকে বসাতে হয়। আর এটা করতে আমার কোনো ঝামেলা বোধ হয় না, কারণ কি এটা আমার পছন্দের কাজ। মানে কি বলবো, আমি অনেকের অনেক রকম ইচ্ছা থাকে না, আমারও আগে অনেক রকম স্বপ্ন ছিল, কিন্তু এখন বলতে পারো সব কিছু মুছে দিয়ে এইটাকেই নিজের মানে মেন স্বপ্ন বলে ধরে নিয়েছি, আর এটাকেই স্বপ্ন বলে মেনে নিয়েছি। আর এটাতেই আমি আগাতে চাই, অন্য কোনো কিছুতে আমার এখন কোনো ইন্টারেস্ট নেই বলতে পারো। আগে আমি মেকআপ টেকআপ বলতে শুধু লিপস্টিক আর কাজলটাও লাগাতাম না, জাস্ট লিপস্টিকটাই লাগাতাম। এখন আমি দেখতেই পাও যে কতটা কী করি, মানে এটা জাস্ট ভালোবাসা, ভালোবাসা জন্মে গেছে ওর প্রতি। আর এদিকে দেখো জামাকাপড় ভাঁজ করতে করতে ছেলে আবার উঠে গেছে, মম মম করছিল, সেই জন্য মা ডাকলো, আমি দুধটা খাইয়ে দিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আবার উপরে চলে যাব। জামাকাপড়গুলো এইভাবে রেখেই চলে গেছিলাম, ছেলে সে উঠে কান্না করছিল, ওকে দুধ টুধ খাইয়ে আবার এসেছি, এগুলো ভাঁজ করবো, তারপরে আবার নিচে গিয়ে জামাকাপড় ধুতে হবে। আমার ইউটিউব ফ্যামিলির এক মেম্বার আমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছে, আমার ভিডিওতে যেন আমি তার মেয়ের নামটা নিই, তার মেয়ের জন্য আমি একটু দোয়া করি। আমি কেন, আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকে তোমার মেয়ের জন্য দোয়া করবে, জুবাইদার জন্য তোমরা প্রত্যেকে দোয়া করো, যার যার গডের কাছে প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর শরীরটা একটু খারাপ, তার জন্য ওর মা ভীষণ চিন্তায় রয়েছে, তো তোমরা প্রত্যেকে প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর তুমি একটু চিন্তা করো না, আমরা সবাই প্রে করব তোমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এদিকে আমাদের বাড়িতে মেশো এসেছে, অনেক সবজি নিয়ে এসেছে, মানে মেশোদের তো চাষ আছে, সেই জন্য ওই যে সবজিগুলো তোলে এখানে আসলে মার জন্য নিয়ে আসে, তো প্রচুর সবজি নিয়ে এসেছে, তোমাদের এক এক করে সব দেখাবো। আগে ঢেলে নিই, ব্যাগটা খালি করে দিই, কেন কি মেশো আবার বাড়ি যাবে, সব সবজি একবারে তোলে না, বিকালের জন্য কিছু রেখে দেয়, তো এখন বাড়ি না গেলে আবার মাঠে যেতে পারবে না, যার কারণে তাড়াতাড়ি করে করছে। আর এদিকে দেখো তালও নিয়ে এসেছে, সব তোমাদের দেখাবো, আগে ব্যাগটা খালি করে নিই। পটল, বেগুন, পাকা পটল, পাকা পটল ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। এখানে রয়েছে এটা কাঁচকলা, কুমড়ো, আর দিদার তাল পাঠিয়ে দিয়েছে, এই তালের বড়া খেতে খেতে চিনি শেষ হয়ে যাবে, চিনি তেল সব শেষ হবে।
এইদিকে মেশো এত সকালবেলা এসছে সেই জন্য একটু চা করে দিচ্ছি। মার চা খাওয়া হয়ে গেছে, মা ওইদিকে গল্প করছে, আমি বললাম যে আমিই করছি। এদিকে ভাই আবার বললো যে চা খাবে, তো ভাইয়ের জন্য একবারে বসিয়ে দিচ্ছি। চলো, ফাইনালি আমার চা বানানো হয়ে গেছে, এখন চাটা ছেঁকে দিয়ে আসি। আমি অনেকদিন কিন্তু চা খাই না, চাটা দেখে একটু খেতে ইচ্ছে করছিল কিন্তু খাবো না, যেহেতু চিনি দেওয়া সেই জন্য খাচ্ছি না। আর চিনি ছাড়া চা না খুব একটা ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না, সেই জন্য আর খাই না, মানে ছেড়েই দিয়েছি। আর সত্যি কথা বলতে আমি ব্রাশই করি না সকালবেলা, ব্রাশ করলে না কিছু খেতে ইচ্ছা করে, আর যদি ব্রাশ না করি তাহলে মনে হয় কি থাক খাবো না, ব্রাশ করিনি তো এখনও, সেই জন্য মানে বলতে পারো যে আমি না খেয়ে থাকতে পারি 12টা অবধি। একবার ব্রাশ করা হয়ে গেলে তখন মনে হয় কি একটু কিছু খাই। এখন বেজে গেছে সকাল 7:30, আমরা এখনই মেশিন টেশিন নিয়ে বসে পড়েছি। এই প্ল্যানটা ছিল কালকে রাতের জন্য, কিন্তু কালকে রাতে আমি ঘুমিয়ে পড়ায় কোনো কিচ্ছু হয়নি। মা জাস্ট কাঁথাটা পেতেছে, ছেলের দুপুরে একটা পেতেছিল, রাতে আরেকটা পেতেছে, সেইগুলোও সেলাই করতে হবে। তোমাদের দাদাভাই আজকে সকালে ফোন করে বলছে যে আমাকে নাকি 2-3 দিনের মধ্যে নিয়ে যাবে, যার কারণে এই সব দেখো ঢিবি পুরো। কয়েকটা ব্লাউজ কিনেছিলাম ওই যে শপিং করতে গিয়ে, ওই সময় ওই ব্লাউজগুলো ঢিল ঢিল হয়েছে, এবার ওইগুলো সব মারতে হবে, কুর্তিগুলোর হাতা লাগাতে হবে, নাইটিগুলোর হাতা লাগাতে হবে, মানে অনেক জিনিস এখানে জমে গেছে। তারপরে এই কুর্তিটা একটুখানি এক জায়গায় সেলাই খুলে গেছে, সেটাও করতে হবে, মানে সব এরকম আছে কয়েকটা কুর্তি যেগুলো আমি পরি সেগুলোর কোথাও কোথাও সেলাই খুলে গেছে, সেগুলো সব সেলাই করতে হবে। মানে এখন নিয়ে বসে পড়েছে, মা রান্না টান্না কিছু করেনি, ছেলের খাবারটা শুধু আমি করেছি, আর এখন এই সব নিয়ে বসে পড়া হয়েছে। এখন এগুলো সেলাই করা হবে, দেন মা রান্না করতে যাবে। চলো, এগুলো এখন করে নিই, এখন সবটা হবে না জানি, কেন কি একটা হাতা লাগাতেই প্রায় এখন হয়ে গেছে কিন্তু 10-15 মিনিট, মানে ভাবতে পারছো কতক্ষণ লাগবে, সেই জন্য এখন সব তো হবে না, চলো করতে থাকি। এই হাতা লাগানো কিন্তু ভীষণ বড় ঝামেলার কাজ, আমি কিন্তু সেলাই পারি কিন্তু আমি হাতাটা লাগাতে পারি না, মানে হয়তো পারবো চেষ্টা করলে কিন্তু সেই চেষ্টাটাই নেই আমার মধ্যে বলতে পারো। আমার মা কিন্তু এইগুলো খুব ভালো করে পারে, আমার মা কিন্তু সেলাই টেলাই শেখেনি কখনোই। হাতাগুলো তা জম্বের ছোট ছোট। কালকে এই কুর্তিটা যে নিয়ে আসলাম না, উল্টোপাল্টা সেলাই করেছিল, অনেক ঢিল ঢিল ছিল সেই জন্য, সে কালকেও সেলাই করে আনার পরে এমন বাজে সেলাই করেছে, জায়গায় জায়গায় ধরেছে, জায়গায় জায়গায় ধরেনি, আবার সেই সেলাই খুলেছি আমি কালকে রাতের বেলা, কালকে তো আর সেলাই করা হয়নি, আজকে আবার সেলাই করে দেবো। এই দেখো এগুলো সব খুলেছি আমি, মানে সেলাইও ঠিকমতো করতে পারে না, এদিকে দোকান খুলে বসে আছে। ওইদিকে আমার সেলাই করছে আর আমি এদিকে ববিনে সুতো পেঁচিয়ে দিচ্ছি। আমাদের মেশিনটা যেহেতু পা মেশিন না হাত মেশিন, হাত দিয়ে ঘোরাতে গেলে খুব কষ্ট হয়, সেই জন্য হাতে করেই ঘুরিয়ে নিই। দুটো কেনা আছে, একটাতে ঘোরানো হয় আর একটা দিয়ে কাজ করা হয়। তো এখন মা সেলাই করছে আর আমি এদিকে গুটিয়ে নিচ্ছি সুতোটা, সুতোটা গোটানো থাকলে কিছুটা আগিয়ে যাবে, আর যেহেতু সাদা রঙের জিনিসই বেশি সেই জন্য সাদা সুতো দিয়েই কাজ হচ্ছে। মা কুর্তিটা শেষমে সেলাই করলো, মানে দোকানে দেওয়া ফাও 50 টাকা আমার ফাও ফাও গেছে। আমারে 50 টাকা দেইবে? দোকানে দিয়ে 50 টাকা দিয়ে আসলি, সে আমারে ঠিক করতে ওখান থেকে নিয়ে আসো। সত্যি এমন ভাবে সেলাই করেছিল, পুরো পুলো পুরো কুসকে কুসকে ছিল। আর আরেকটা যেটা কালকে কিনেছি সেটার হাতা লাগিয়েছে, সেটা এখন পরে আসি, তাতে দেখি ওটা কেমন লাগছে। কিছু বলবেন? সাদা সাদা পুরো সাদা হয়ে গেছে। এই হলো সেকেন্ড কুর্তি, এটার হাতা লাগানো হয়েছে, সাইড টাইড মারতে হয়নি, এটা বেশ ভালোই লাগছে। এইদিকে দেখো এত জোরে বৃষ্টি নেমেছে, কোনো কাজই আর করা যাবে না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। সো চলো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। টাটা, বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার।